हेलो गाइस, गुड मॉर्निंग। आज के 3rd June আমাদের এখানে আজকে 3rd day বলতে পারো। সকালে ব্রেকফাস্ট করে আমরা দুজন চলে গেছিলাম পুলে একটু টাইম স্পেন্ড করতে। আমি একদম সাঁতার জানি না, বাপি যাওয়া একটু জানে, তবে পুলে নামতে আমার বেশ ভালো লাগে। এই হোটেলে চাটা সকালে দিচ্ছিল, দেখে মনে হবে ভীষণ বাজে হবে খেতে, বাট খেতে খুব সুন্দর ছিল। কালকে আমরা ওখান থেকে ওর কাছ থেকে বেরিয়ে সরোজিনী গেছিলাম। সরোজিনীতে গিয়েই খেয়েছিলাম। এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার হচ্ছে, আমার খাওয়ায় অসুবিধা হচ্ছে। বাপি খায় হচ্ছে পিওর ভেজ, ও শুধু ভেজ খুঁজে বেড়ায় চারিদিকে, আর আমার ঠিক এখানে ভেজ খাওয়ারটা পোষাচ্ছে না। লাইক রাজমা চাওয়াল, রাজমা আমি খাই না। আর তারপর হচ্ছে ডাল মাখানি চাওয়াল, ডাল মাখানির মধ্যে আমার ডালটাই ফেভারিট নয়। অ্যাকচুয়ালি ডাল আমার একদমই পছন্দ নয়। আমি বিয়ের আগে একদমই ডাল খেতাম না, আর যেদিনকে ডাল হতো আমি ডাল হচ্ছে ঘি দিয়ে খেতাম। তো বিয়ের পরে এখানে আসার পরে ঘিটাও আমার ঠিক ভালো লাগে না, তাই অগত্যা ডাল খেতে হয়। আর এখানে আসার পরে ওই ডাল মাখানি চাওয়াল, রাজমা চাওয়াল, কারি চাওয়াল, পনির চাওয়াল, এইসব খাবার ভেজের মধ্যে। আর না হলে তোমার হচ্ছে ওই পুরি, লুচি, এইসবই আর কিছু, ছোলে বাটুরে। তো ছোলে বাটুরে খেয়ে কি আর সবসময় থাকা যায়? আমাদের হচ্ছে কি বলবো, আমরা বাঙালি, আমাদের ভাতের পেট, এক বেলা ভাত না পড়লে মনে হয় চার বেলা খাইনি, এরকমই ব্যাপার একটা, তাই না? তো এবার কি হয়েছে, কালকে দুপুরবেলা সরোজিনীতে, দুপুর ঠিক না বিকেলের দিকে হয়ে গেছিলো, পৌঁছেছিলাম আমরা ওখানে, খেয়েছিলাম রাজমা চাওয়াল। কিচ্ছু করার নেই, খেতে হবে ওখানে রাজমা চাওয়াল। আর আর একটা জিনিস, ও ঠিক এই মাংস ব্যাপারটাকে না, মানে মাংস বলো মাছ বলো, এই ব্যাপারটাকে ঠিক ট্রাস্ট করতে পারে না। ও কোনোদিনই ছোটো থেকে মাংস খেতোই না, তারপরে যখন মাংস খাওয়া শুরু করলো তো শুধু বাড়িতে ছাড়া কোথাও মাংস খায় না ও। আর একটা মানে ইনসিডেন্ট ঘটে না, যে ওর মাংস পছন্দ না, ও সবসময় মাংস ট্রাস্ট করে না অন্যান্য জায়গায়। আর ওর সাথে আমি যতবার বাইরে মাংস খেয়েছি একবারও ভালো পাইনি, এক্সেপ্ট আমাদের ওখানে যে পাপ্পুদা ধাবা আছে পলসন্ডাতে, ওইটা ছাড়া আর কোথাও মাংস আমি ভালো পাইনি ওর সাথে খেয়ে। তো সেই জন্যেই মানে আমরা বেরোলে আমিও চেষ্টা করি মাংসটাকে অ্যাভয়েড করার, বিকজ ওর পছন্দ না। সেখানে যদি খারাপ পাই, টাকা দিয়ে কিনবো, খারাপ জিনিসটা তো আর খাওয়া যাবে না, না এটা ওর ব্যাপার, ওর পার্সোনাল ম্যাটার, ওর এটা পছন্দ না। বাট আমার ঠিক আছে, আমি ছোটো থেকে সবসময়ই মাংস খাই, যেখানে খেয়েছি মাংস মাছই খেয়ে এসেছি। তো আমার এটা প্রথম প্রথম প্রবলেম হতো, বাট এখন একটু ঠিক হয়ে গেছে। বাট স্টিল আমি যেটা পছন্দ করি না, যেমন আমার ডালটা পছন্দ না, এখানে ডালটাই রয়েছে ভাতের সাথে, আর কোনো আইটেমই নেই ভেজের মধ্যে। আর তার মধ্যে কালকেও যে মিক্সড ভেজ খেলাম, রাত্রেবেলা মিক্সড ভেজ খেয়েছি, পরশু দিন রাতে মিক্সড ভেজ খেয়েছি, রাতে না দুপুরে, সরি দুপুরে মিক্সড ভেজ খেয়েছি, মানে বিশ্বাস করতে পারবে না, এখানে খাওয়ার কোয়ালিটি বলবো কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। মিক্সড ভেজের এক একটা সবজি প্রত্যেকটা কচকচ করছে মুখের মধ্যে, একদমই মানে খুব একটা ভালোভাবে রান্না নয় বোঝাই যায়, কারণ সবজিগুলো তো সিদ্ধই হয়নি, একবারে কচকচে। তাও যাও বা পরশু দিন দুপুরবেলা আমরা যেদিনকে এসেছি সেই দিন দুপুরে ঠিক নয়, আমাদের এখানে রুমে এত প্রবলেম হয়েছে, তোমাদের কাছে কি শেয়ার করবো আর, রুমে এত প্রবলেম যে যে রুমে ফার্স্টে আমরা ছিলাম সেই রুমটা চেঞ্জ করে এখানে এসেছি। যে রুমে ফার্স্টে ছিলাম ওই রুমে বাথরুমে ড্রেন হচ্ছিল না জল, প্লাস হট ওয়াটার কোল্ড ওয়াটারের প্রবলেম ছিল। হট ওয়াটারের মানে যে কলটা ট্যাপটা ছিল এত টাইট যে ঘোরানো যাচ্ছিল না। ইনফ্যাক্ট বাপি আংটি পড়েছিল হাতে, আংটিটা বেঁকে যায়, সোনার আংটি বেঁকে গেছে, মানে ভাবা যায় না এতটা টাইট। ও খুলতে পেরেছিল বাট খুলতে গিয়ে আংটিটাও বেঁকে যায়। তো তারপরে ওই রুমটা চেঞ্জ করলাম, আর ভীষণ নোংরা লাগছিল, রুমটায় থাকতেও ইচ্ছে করছিলো না। ওই রুমটা চেঞ্জ করতে করতেই আমাদের বেজে গেছে 4টে। তার আগে এবার খাওয়ার অর্ডার করেছি হলদিরামস থেকে। হলদিরামস থেকে আমরা অর্ডার করেছিলাম দুটো রাজমা চাওয়াল, একটা মিক্সড ভেজ, মানে দুজনের দুটো হলো আর একটা মিক্সড ভেজ আমরা শেয়ার করে খেয়ে নেবো। আর আমরা খুব বেশি খাই না, একদম অল্প অল্প খাই। তো এবার হলদিরামস থেকে ওটা অর্ডার করা হয়, যেহেতু 700 টাকার ওপরে ছিল, ওটা 804 টাকা নিয়েছিল টোটাল খাওয়ারটা। তো যেহেতু 700 টাকার ওপরে তাই প্রিপেড করতে হতো। তো এবার প্রিপেড করার পরে আমাদের এই রুম চেঞ্জের জন্য কথা হচ্ছিলো, সেখানে আমরা কেউ ফোনটা দেখতে পাইনি, ফোনটা সাইলেন্ট ছিল, ফোনটা আমরা একদম দেখতে পাইনি, তুলতেও পারিনি। তো সেই দেখতে গিয়ে এবার আমি অর্ডার করিনি খাবারটা, আমার ফোন না, বাপির ফোনে ছিল, বাপি দেখছিল বারবার। এবার কি হয়েছে, খাওয়াটা রিটার্ন চলে গেছে, রিটার্ন গিয়ে ওখানে ওকে দেখাচ্ছে যে ডেলিভার্ড হয়ে গেছে, বাট আমরা তো ডেলিভারি নিইনি, ইনফ্যাক্ট কথাও বলিনি। তো সেই নিয়ে অনেকক্ষণ অনেক কিছু করার পরে লাস্টে হলদিরামসের নাম্বারেও আমরা ইনফ্যাক্ট কল করেছি গুগল থেকে নিয়ে, দুটো নাম্বারে আমরা কল করেছিলাম, দুটো নাম্বারই সুইচ অফ। তো এরম করতে করতে বেজে গেছে 4টে সাড়ে 4টের দিকে, তখন ওর কাছে টাকাটা রিটার্ন আসে, যে দিয়ে ফোন করে হলদিরামস থেকে যে এরকম টাকা রিফান্ড হয়ে গেছে। তখন একটু যাই হোক স্বস্তি, তারপরও আগেন ওখান থেকেই ওই খাবারটাই অর্ডার করেছি, বিকজ কোথা থেকে অর্ডার করবো, কেমন খাবার আসবে, প্রথম দিন না, একবেলা প্রথমবেলা জানতাম না। আর হোটেল থেকেও খাবার অর্ডার করিনি, কারণ
এই কারণটা শোনো, হোটেলে আমাদের বলেছিলাম যে মাছ মাংস কিছু খাবো না বা ডাল ডাল কিছু কিছু খাবো না, বরং একটা কাজ করি, এক তরকারি ভাত নেওয়া হবে, তাহলে ডিমের কারি নেওয়া হোক। ডিমের কারিতে বলছে 3টে ডিমের কারি এক প্লেটে থাকবে, চার্জ করছে তোমার 1000 টাকা, কালকে বোধ হয় বললো 900 সামথিং কিছু বা 1000-1200 এরকম চার্জ করছিল। 3টে ডিমে 1000 টাকা দিতে হচ্ছে, প্লাস রাইস তো এক্সট্রা থাকেই, ধরো 400-500 কি 700 টাকার রাইস থাকে। তো এটা একটুখানি একটুখানি না, এটা এক্সেসিভ, মানে 3টে ডিমের জন্য আমি 1000 টাকা পে করব একটা হোটেলে। তো সেই জন্য আমরা এই হোটেল থেকে খাবারটা নিলাম না, মানে এই হোটেলে আমরা কিছু খাইনি তারপর থেকে, তার শুধু ব্রেকফাস্টটা আমাদের যেহেতু ইনক্লুড আছে তাই ব্রেকফাস্টটাই করছি, আর কিছু নিইনি। আমি যখন নিচে খাবার আনতে যাই তখন ঘড়িতে দেখছি তখন 5:52 সামথিং বা 55, মানে 5টার সময় আমি খাবারটা রিসিভ করেছি। দিয়ে এসে কোনোরকম খেলাম, খেতে তো ভালো, মিক্সড ভেজটা একদমই ভালো লাগছিল না, পুরো একদম কাঁচা সবজি ছিল। তাও রাজমা চাওয়ালটা খেতে আমার ভালো লাগে না, তবু পেট তো ভরাতে হবে না, কোথাও এসে খালি পেটে তো থাকা যাবে না, আর কিছু যেহেতু নেই। তো রাজমা চাওয়াল পুরোটা খেলাম, খেয়ে বেরিয়ে গেলাম আমরা। ওই করতে করতে আমাদের রেডি হতে হতে ধরো 5টার সময় খেলে কী করে আমরা 6টার মধ্যে বেরোতে পারবো, তো বেরোতে বেরোতে আমাদের রেডি হয়ে 8টা বেজে গেছে। দিয়ে আমরা ইন্ডিয়া গেট ঘুরলাম, ইন্ডিয়া গেট ঘুরে ওখান থেকে ইয়েতে গেলাম, রাষ্ট্রীয় ভবন দেখেছি। দেখার পরে লালকেল্লা সবার আগে গেছি, লালকেল্লা দেখলাম, দেখে টেখে দিয়ে আমরা এবার ডিনার করে রুমে চলে এসেছি রাত্রিবেলা। তো আমি সেই ক্লিপগুলোও ঠিক মতো নিইনি, জাস্ট বিকজ মাইন্ড সেট আপ যদি ঠিক না থাকে তাহলে ভিডিও করার মতো বা কারোর সাথে কথা বলার মতো না মাইন্ডটা তৈরি হয় না, মাইন্ড সেট আপটাই যদি খারাপ থাকে। তো সেই দিক থেকে ওরা আমার একটু টুকটাক বিষয়ে ভালোই লেগে যায়, ঝগড়া টগড়া মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়েই যায়। তো সেই জন্য আমি আরেই ভিডিও নিইনি, ফালতু কী ভিডিও নেবো, কথা কী বলবো, কথা বলতে ভালো লাগে না। প্লাস আর একটা যে রিজন যেটা আমি তোমাদের বলেছি, ও এত ডিস্টার্ব করে, মানে পাশ থেকে ভিডিও করার সময় হাসবে বা বলবে হয়তো এদিকে দেখো ওই লোকটা দেখছে, ওই লোকটা দেখছে, এরম টাইপের কথাবার্তা বলে, যার জন্য আমি অ্যাকচুয়ালি আমি অকওয়ার্ড ফিল করে নিই, মানে অকওয়ার্ড ফিল করি, আমার লজ্জা লাগে যে কী ভাববে, এই ভাববে, সেই ভাববে। আমি সত্যি বলছি আমি ক্যামেরা ফ্রেন্ডলি একদম নই, একা আছি তাই এরকম হয়তো তোমাদের সাথে কথা বলতে পারি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, বাট আমি একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নই। কোথাও দেখতে পাবে না, আমি আউট কোথাও গিয়ে ভিডিওতে আমার ভিডিওতে কথা বলছি অবশ্যই থাকে না, আমার সেখানে ভয়েস ওভার থাকে, কারণ আমি ওরকম কথা বলতে পারি না, আমি একদম ক্যামেরা ফ্রেন্ডলি নই। দেন সেদিনকে তো ঘুমিয়ে গেলাম, কালকে সকালে উঠে ওভাবে গেলাম, গিয়ে তারপর ওখান থেকে সরোজিনীতে গেছি, রাজমা চাওয়াল খেলাম ফার্স্টেই। রাজমা চাওয়াল খেয়ে যখন ইন করছি, লাইক আমি অবাক, এত ভিড় ওখানে, আমি কিচ্ছু ক্লিপ নিতে পারিনি। চলো, আমার ফোনে জায়গা শেষ হয়ে গেছে তাই ভিডিওটা বন্ধ করতে হয়েছে, তো বাকিটা পরে বলছি। আমি নিচে খাবার আনতে গেছিলাম, যে আমার খাবার চলে এসেছে, তো চলো এখন খেয়ে নিই, আর ভালো লাগছে না, অনেক বেলা হয়ে গেছে, 2টো ওভার হয়ে গেছে, চলো খেয়ে নিই। আমি অর্ডার করেছিলাম ক্লাসিক চিকেন বিরিয়ানি বাকেট, যেটার মধ্যে একটা বড় চিকেনের পিস আছে, আর বিরিয়ানি আছে, আর একটা কারি আছে, খেয়ে নিই। ইট স্মেলস সো গুড, টেস্টটা মোটামুটি ছিল। খাওয়া কমপ্লিট করলাম, কিছু খেতেই পারলাম না, বেশি গা গুলিয়ে গেল। তো খুব একটা বেশি কিছু কিনিনি, একদমই কিনিনি খুব একটা। আর যেটা মনে হলো, আমাদের কলকাতায় নিউ মার্কেট, তো ওখানে যা জিনিস পাওয়া যায় সেম জিনিসই সরোজিনীতেই রয়েছে, তো এক্সট্রা করে নতুন ইউনিক কিছু দেখতে পেলাম না যে সেটাই কিনবো। তো যেগুলো ভালো লাগলো, চোখে লেগেছে, সেইগুলোই কিনেছি। চলো তোমাদের একটা দেখিয়ে নিই আগে, এই যে দিস প্যান্ট, ইনফ্যাক্ট এই কুর্তিটার সাথে পরার জন্যই নিয়েছি আমি অ্যাকচুয়ালি। আর তোমরা যারা দিল্লিতে থাকো, সরোজিনী থেকে মার্কেটিং করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই কুর্তিটা, এই কুর্তিটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, এটা জুডিও থেকে নেওয়া, এটা বেশ ভালো কোয়ালিটি, খারাপ বলবো না একদমই, বেশ সুন্দর। কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাও তো, দেখি। তাহলে এখন মেকআপ টেকআপ কিছু করিনি, এখন একটু ঘুমোবো, আর ভালো লাগছে না, তো চলো একটু ঘুমোই, তারপরে দেখি তোমাদের সাথে বাকি কথাটা শেয়ার করি, তো চলো। ও আসার পরে আমরা বেরিয়েছিলাম, দিয়ে এরকম স্ট্রিট ডান্স দেখে আমার ফরেন ফরেন ফিলিংস এলো, তাই জন্য একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপরে দেখো আমার বরটা কীরকম রেগে গেছে, কী রাগ হয় বলো তো। আমি যদি কিছু করতে বলে এরকম কাউন্ট ডাউন স্টার্ট করি, ও 3 গুণার আগেই সেটা করে ফেলে, এখানেও করবে কিন্তু একটু পরে। স্পাইসি
তাহলে চললাম আমরা ঘুরঘুর করতে না ঘুরঘুর নয় কোথায় আছি কোথায় যাচ্ছি লয়ারে গেছি কেমন লাগছে আমাকে আর আমার কলা গাছকে কিছু না বলছি কেমন লাগছে আমাকে আর আমার কলা গাছকে এটা কমেন্ট করে জানিও কলা গাছকে ভালো লাগছে আমার কলা গাছকে ভালোই লাগছে মোটেই না হ্যাঁ ভালো লাগছে কাজ হচ্ছে বিল্ডিং এ হোটেলের বিল্ডিং এ কাজ হচ্ছে এই সাইডেও হচ্ছে ওই সাইডেও হচ্ছে বাইরেটা রিপেয়ার করে দিলে ঠিক আছে কিন্তু ভেতরটা তো খারাপই হয়ে গেল গেল মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফাটল হয়ে গেছিল পুরো দেওয়ালটা উপরে প্লাস্টারটাকে উঠিয়ে আবার প্লাস্টার করছে বাট ভিতরে ফাটলটা তো থেকেই যাচ্ছে না জানি না কি করছে ভেঙে না পড়লেই হলো হ্যাঁ এমন গাড়িতে বসে আছি ও লয়ারের কাছে চলে গেছে এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না কোথায় আছি আমার ঠিক জানা নেই বিকজ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে সকাল থেকে ব্রেকফাস্ট করে এসে আমরা নেমে গেছিলাম পুলে ওখানে পুলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি করার পরে ভীষণ মানে যাকে বলে আলসি এসে গেছে পুলে টাইম স্পেন্ড করে আলসি এসে যাওয়ার জন্যে তারপরে রুমে গেলাম হালকা একটা ম্যাগি খেয়েছি বিকজ কী করবো মানে এমন টাইম এখানেও টাইমে আসতে হবে না মানে 5:30টার মধ্যে ইন করতে বলেছিল এখন 6:30 বেজে গেছে তো 1 ঘন্টা লেট অ্যাকচুয়ালি আমরা বলবো না ওই লেট আর ওনার সাথে কথা বলেই আসা হয়েছে যে একটু লেট হবে তার জন্য অসুবিধাটা নেই কিন্তু তাড়াহুড়ো করে বেরোনোর জন্য আমরা যে এখন কাপ নুডলসগুলো যে সেল হয় ম্যাগি আই থিঙ্ক ম্যাগিরই ওটা কাপ নুডলসগুলো ওগুলোই খেয়ে বেরিয়েছি আমরা দুজন মিলে একটাই করেছিলাম বড় সাইজ দেখলাম আমাদের জিয়াগঞ্জের সাইডে একটু ছোট দেখেছি জাস্ট এই সাইজটা পাওয়া যায় এখানে দেখলাম এরম সাইজের অনেক বড়টাই তাই একটা করে দুজন মিলে খেয়ে কোনো রকম বেরোলাম খেতে গেলে টাইম চলে যেত অনেকটা লেট হয়ে যেত আমাদের আসতে সেই জন্য খেয়েই বেরোলাম ওটাই খেয়ে বেরোলাম আর বেশ মজা হলো আজকে পুলে টাইম স্পেন্ড করে বেশ ভালো লাগলো আমি তো সাঁতার জানি না আর এখন জানি না কোথায় যাওয়া হচ্ছে সকাল থেকে ভিডিও নিয়ে নিই কালকেও ভিডিও নিয়ে নিই তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো কেন এরকম করে আমি খুঁজে পাই না ছোট্টো খাটো ব্যাপার আজকে পুলে বসো একটা ছোট্ট ব্যাপার নিয়ে রাগ হয়ে গেল কেন এত রাগ করে আমি খুঁজে পাই না ভালো লাগে না সবসময় রাগ করলে কি আর ভালো লাগে বলো ক্লিপ নিতে ইচ্ছে হয় ভিডিও করতে ইচ্ছে হয় তার একটা রিলস বানিয়েছি বসে পুলের ধারে বাট তারপরেই ওনার রাগ হয়ে গেল সবসময় রাগ করলে সবসময় বেশিরভাগ রাগটাই হয়ে থাকে তো আমিও হয়তো রেগে রেগে যাই এই রাগের জন্যই আমিও রেগে যাই কিন্তু চলছে এভাবেই তো চলো এরপর কোথায় যাওয়া হবে আমার ঠিক এখনও এখন আমাদের প্ল্যান হয় কালকে সন্ধ্যাবেলা একজনের আসার কথা ছিল দেখা করতে আসার কথাই ছিল ওর সাথে আমার সাথে উনি সকালে ফোন করে বললেন বিকেলবেলা আসবেন বিকেলবেলা ফোন করে বললেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ফোন করলেন রাত্রিবেলা যখন হয়ে যাচ্ছে 8:30-8:30 দিকে ফোন করে বলছে যে যদি আজকে মানে আজকে কালকে হলে ভালো হয় তাহলে কালকেই আসবে মানে আজকের দিনে আসার কথা দিয়ে তাহলে ও ক্যান্সেল করে দিয়ে আমরা একটু বেরোলাম বেরিয়ে ওইরকম রেস্টুরেন্টে গেলাম খেলাম দিলাম আমার কালকে খুব এখানে এসে কদিন ধরে 2-3 দিন হলো আমার পেটের একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য কিছুই ভালো লাগছে না মানে কাল আমি খাইনি বলতে গেলে দুপুরবেলা KFC থেকে ওই বাকেটটা খেয়েছিলাম অসম্ভব তারপর থেকে গা গোলানো স্টার্ট হয়ে গেছে মানে KFC বাকেটটা এতটাই মানে বিদকুটে খেতে সে মানে কী বলবো একটা সেন্ট এমন আসছে ওদের গ্রেভিটা থেকে একটা সেন্ট বেরোচ্ছে বিরিয়ানি থেকে একটা সেন্ট আসছে চিকেনের থেকে একটা সেন্ট আসছে 3 রকম সেন্ট মিক্সিং হয়ে একদম মানে বিদিকিচ্ছেই ব্যাপার তারপরে কাল রাত্রে রেস্টুরেন্ট থেকে আমরা একটু একটা প্রনের আইটেম খেয়েছি ওখান থেকে প্রনের আইটেমটা খেয়ে আমরা ওই রাগারাগি চক্করে এবার আমার কী হয়েছে তখন ওই প্রনের স্মেলটা আমি একটা প্রন গোটা খেয়েছি আর একটা হাফ খেতে পেরেছি মানে ওই স্মেলটা অনেকক্ষণ থেকে মানে সহ্য করছি করতে করতে অনেকটা খেয়েওছি খাওয়ার পরে আমি আর নিতে পারছি না স্মেলটা আমার কেমন একটা কালকে ফিল হচ্ছিলো মানে গা গোলানো ভাবছিলো মাথা ধরা ভাবছিলো তাই আমি বললাম খাবো না তো খাবো না বলতেও রাগ হয়ে গেলো রাগ হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে আসার পরে রুমে আসার পরে এইবার ও বলছে আমার খেতে পাচ্ছে আমি খেতে পারলাম না তোমার জন্য ইনফ্যাক্ট আমি কিন্তু বলেছিলাম ওকে খেতে যে তুমি খেয়ে নাও আর যেটা বাজবে সেটা প্যাক করে নিও বা হয়েছে ও বলছে পুরো প্যাক করো তাহলে পুরো প্যাক করো না বিকজ আমি তো খেতে পারবো না তাই যেইটুকু বাজবে সেইটুকুটাই প্যাক করো তুমি খেয়ে নাও না ও একা বসে খাবে না তো ঠিক আছে ইটস ওকে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে রুমে এলাম একটু ঘুরে ঘাড়ে এলাম একটা মন্দির গেছিলাম মন্দিরে ঢুকিনি চলে এলাম রুমে রুমে আসার পরে বলছে আমি খেতে পারলাম না হ্যান পারলাম না দেন পারলাম না যে যাও হোক একটা ওর খিচুড়ি খুব পছন্দের
এখানে খিচুড়ি হাব বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খিচুড়ি আনালাম, প্লেন খিচুড়ি, ডাল খিচুড়ি আনিয়েছিলাম। আসার পরে ট্রাস্ট মি, খিচুড়ি থেকে পুরো বমির গন্ধ বেরোচ্ছিলো, মানে খিচুড়িটা নষ্ট হয়ে গেছিলো। ওটাকে ওয়াটার আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে ওটাকে সুন্দর মানে মিক্সড করে মোটামুটি পাঠিয়ে দিয়েছে, যাতে সেন্টটা মরে যায়। বাট এটা পচা জিনিসের গন্ধ কি আর মারা যায় বলো, মানে বিভৎস গন্ধ। ওটা খোলার পরে রুমে আমরা টিকতে পারছি না। এখন বাজে 1:30, 2টোর সময় খাবারটা এসেছে আমাদের কাছে, তো মানে এতটাই বিচ্ছিরি গন্ধ যে আমি তাও একটু টেস্ট করলাম যে হয়তো বন্ধ ছিল তার জন্য কি গন্ধটা বেরোচ্ছে। টেস্ট করে দেখলাম পুরো টক, বিভৎস টক হয়ে গেছে খিচুড়িটা, তো সেই জন্য ফেলে দিলাম। ফেলে দিয়ে কোনো রকম আর কিছু খেলাম না, ম্যাগিটা এই এই যে সকালে ম্যাগি খেলাম, এই ম্যাগিটা আমি রাতে করে দিয়েছিলাম ওকে। করে দিতে দেখলাম ও খায়নি, আমি ঘুমিয়ে গেছি, আমি বললাম আমি খাবো না, আমার শরীরটা ভালো না বলে আমি ঘুমিয়ে গেছিলাম, তো ও খায়নি, ও ওটাকে রেখে দিয়েছে। সকালে উঠে দেখছি খায়নি, রাগ হয়ে ঘুমিয়ে গেছে ও। আর কিছু বললাম না, সকালে বললাম খাইনি, খাওনি কেন, বলছে তুমি খাওনি তাই আমি খাইনি। আর ভালো কথা, না খেয়ে থাকো তুমি, দিয়ে ওইটাকেই এখন আমরা দুজন মিলে খেয়ে এলাম। যেটা বলছিলাম, ওর আর আমার মধ্যে 20-24 ঘন্টার মধ্যে 15-18 ঘন্টা ঝগড়া, আর বাকি যে ঘন্টা সে ঘন্টা আমরা ঘুমাই। মিল আমাদের বড্ড কম, মানে 5 মিনিটের মিল হলে 10 মিনিটের ঝগড়া, আবার 5 মিনিটের মিল আবার 10 মিনিটের ঝগড়া, এরকম থাকে। মানে আমাদের মধ্যে যেমন মিল তার চেয়ে বেশি অমিল রয়েছে, যেটা বলছিলাম আমি। সেই জন্যেই মাইন্ডসেট না থাকলে কী করে ভিডিও বানাবো, পাশে বসে যদি মানে একটু ডিস্টার্বিং কথাবার্তা বলে তার জন্য ভিডিও করা হয় না, এটা বুঝতে হয়। আমি কালকে বললাম, ইনফ্যাক্ট ওই জন্যেই আমাকে প্রবলেম করছে না, কালকে ভিডিও বানিয়েছি, আজকেও ভিডিও বানালাম হোটেলের বাইরে, তো কিছু বলেনি। আমি শুধু বললাম আমাকে অ্যাপ্রিসিয়েট করো, আমি একটা ভিডিও বানাচ্ছি, আজ নয় 10 বছর না, আমি মিনিমাম ধরছি আর 1 বছর কি 2 বছর পরে কিছু না কিছু গ্রো তো করবেই না আমার চ্যানেল। আমি যদি এভাবে ভিডিও আপলোড করি, আমার ডেইলি লাইফে কি বা কখনো ভ্লগিং করি, এরকম গ্রো করবে আমার চ্যানেল, তো সেটা সাপোর্ট করো, আমি করছি যখন আমাকে সাপোর্ট করো একটু, এরকম করে বুঝিয়ে কিছু বললাম। তো তারপর থেকে একটু হাসলাম, দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করবে, তাই করছি ভিডিও, কিছু বলছে না আর, এমন আমার সাথে ভিডিও করছে, মাঝে মধ্যে এক দুটো কথা বলে, এর ওকে দিয়ে কী বলাবো আমি, আরও বলেও না অত কথা, ও একটু রিজার্ভ থাকে এইসব মানে ভিডিওতে রিজার্ভ থাকে। ও আসার পর ওখান থেকে বেরিয়ে আমরা গফার মার্কেটে গিয়ে একটা পাঞ্জাবি ধাবায় খেয়েছিলাম রাতের ডিনারটা, বেশ ভালো ছিল খাবার দাবার। তারপর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে গেলাম, হোটেলের নিচে পুল পার্টি হচ্ছিল, বেচারা ভাবলো একা একা আজ, কিন্তু বউটার সঙ্গে চলে এলো তাই আর যেতে পারলো না বেচারা, তাই তো। কেন আমি ঠিক বলছি তো, ঠিক না, আমি জানি তো, আরে এত রাতে একা একা আসবে বউটা থাকতে তুমি কেন একা ঘুরবে বলো, বাই চান্স যদি হাড়ি টাড়ি যাও ধরে নিয়ে যেতে পারবো, তাই না, তাই না, হ্যাঁ তাহলে অসুবিধা হলো নাকি, অসুবিধা হলো নাকি, না না অসুবিধা হওয়ার কথাই না, বউ থাকলে কত সুবিধা বলো তো। বউ থাকার কত সুবিধা দেখেছো, তোমাকে একা আসতে পারলে একটা সঙ্গী পেলে। সারা রাস্তা মজা করে আমরা চলে এলাম হোটেলের পুলের কাজটাতে, এসে দেখলাম এখানে পুল পার্টি অলরেডি শেষ হয়ে গেছে, তো আমরা ওখানটায় বসে জাস্ট মিউজিক অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম। গাড়িতে বসে বসে যারা আসার কথা বলছিলাম উনি আজও এলেন না। এনজয় করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা যাক, আমাদের যখনই রাগারাগি বা মনোমালিন্য তৈরি হয় আমি চেষ্টা করি সেটাকে কী করে আবার ঠিক করা যায়। চেষ্টা করি ওর সাথে কথা কম বলার, বা যদি কথা বলি তাহলে ওই কথাটাকে অ্যাভয়েড করে অন্য কথা বলে মাইন্ডটাকে চেঞ্জ করার, যাতে সেই ঝগড়াটা আর এগোতে না পারে। বাট ও যখন দেখে প্রেজেন্ট টপিকটা আমি অ্যাভয়েড করছি, ও পাস্ট টপিকটা আবার তুলে ফেলে, সেই জন্য রাগারাগিটা আমাদের দীর্ঘক্ষণ চলে। কালকে ওরকম রাত্রেবেলা ঘুরে টুরে এসে পুলের ধার থেকে এসে আমি আর পাচ্ছিলাম না, ঘুমিয়ে গেছি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাইক কেমন সে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে আমার কন্টেন্ট, আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো করো, আর পাশে ছোট্ট বেল আইকনটা প্রেস করো, যাতে যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা ঝটপট আমার ভিডিও দেখতে পাও। টাটা।